আমি যে কথা বলছি আজকে হলো আমাদের মাঝে ব্যক্তিগত উনি আমাদের মাঝে আসছে উনি কিন্তু রায় হয়ে সকল নেতৃবৃন্দ আমার মুরব্বীরা আমার সালাম গ্রহণ করুন। আমি কিন্তু আওয়ামী লীগে আজকা প্রায় 56 বছর আমি ছাত্রলীগ আওয়ামী লীগ করি। 62 সালে আমি ছাত্রলীগ করেছি। আমি নোয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাজনীতি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছি, 69 গণ অভ্যুত্থানে ছিলাম আপনার, এবং 72 সালে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। এই থেকে এই পর্যন্ত এখনো আমি আওয়ামী লীগেই কাজ করি, আওয়ামী লীগের কর্মী হিসাবে। আপনাদের প্রতি আমার প্রচন্ড ভালোবাসা রইল, আপনাদের প্রতি প্রচন্ড আন্তরিকতা রইল। আমি দলের মানুষ, আমি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছি। 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু তার পার্লামেন্টের একজন সদস্য নেওয়ার জন্য আমাকে নমিনেশন দিয়েছে এই রংপুরে। তখনকার দিনে যারা নেতা ছিল অনেকের চিনি, অনেকে মরে গেছে নাই, কিন্তু আমি আছি এবং আমি সময় সুযোগ যদি পাই আবার আসবো ইনশাল্লাহ। তবে আজকে আওয়ামী লীগের আমি তো এখন ঢাকার বাইরে আছি, আওয়ামী লীগের প্রতিক্রিয়া পাবেন এবং সেটা আমাদের ওবায়দুল কাদের সাহেব জানাই দিবেন। কালকে সকালে ওনার সাথে আমার একটা প্রোগ্রাম হয়েছে, আমি ওনাকে বলছিলাম যে আমি রংপুরে যাব। এখানে আপনাদের যে বিমানবন্দরটা যেটা আছে না, সৈয়দপুর বিমানবন্দরে আধুনিকরণ করার জন্য, ইন্টারন্যাশনাল বিমানবন্দর করার জন্য আমি এখানে এসেছি। আমি প্রায় 40 কোটি টাকা দিয়েছি এই বিমানবন্দরে কাজ করার জন্য, রানওয়ে বাড়ানোর জন্য এবং এই বিমানবন্দরে আধুনিক করার জন্য। আজকে বিকেল 3টায় আমি বিমানবন্দরে, আর আমি রংপুরে আসছি আমাদের আপনাদের একজন সুন্দর সদস্য আসিফুর রহমান সাহেব, তার তিনি তো হলেন আপনার মিঠাপুকুরের এমপি এবং সংসদীয় বোর্ডের চেয়ারম্যান। আমি ওনার বাড়িতে কালকে রাত্রে গিয়েছি, মিটিং করেছি। এখন আমি তাদের একটা ইচ্ছা ছিল যে পায়রা বন্দরে আপ যাওয়ার জন্য, যে বেগম রোকেয়ার তার তো সমাধি নাই, যেখানে তিনি বাল্যকালে পড়ালেখা করেছে ওই জায়গা গিয়েছি। ওখানে কলেজ আছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই কলেজটা গভর্নমেন্ট করে দিয়েছে এবং ওনার লাইব্রেরিতে গিয়েছি, দেখা করেছি। তবে আজকের এই গ্রেনেড হামলার প্রতিক্রিয়া যেটা যেটা হয়েছে সেটা আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিক্রিয়া এখন জানাইতে পারি না, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রতিক্রিয়া দেবে আপনারা জানবেন। তবে রায় হয়েছে, যে রায়টা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, এটা আমার আনন্দিত এবং খুশি হয়েছি। আপনাদের সাথে আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের দাওয়াত রইল, আমার মন্ত্রণালয়ে কাজ থাকলে আসবেন। আমার মন্ত্রণালয়ে কিন্তু আমার কোনো পারমিশন লাগে না, আমি যে কোনো লোক আমার সাথে দেখা করতে পারে, আমার সাথে দেখা করতে পারবে এবং আমি সবসময় রংপুরের লোকের খেদমতে আমি হাজির আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা সারা বাংলাদেশ।
Thank you.